আমি বলতে চাই সোজা সাতটা কথা ফিল্মোরা নিয়ে, কারণ ফিল্মোরা সফটওয়্যার যে ফ্রি একটি কোড পাওয়া যায়, সেই ফ্রি কোডটা কিন্তু আপনি অনলাইনে ইউজ করতে পারবেন না। হ্যালো, দিস ইজ টেকনিক্যাল সোমাশ্রী। তো যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন তারা আমাকে জিজ্ঞাসা করেছেন যে লো বাজেটে তারা ইউটিউব চ্যানেল খুলেছেন, তারা কি কি ভিডিও এডিটিং সফটওয়্যার ইউজ করতে পারলে তাদের সুবিধা হয় লো বাজেটের মধ্যে বা ফ্রি। তো আমার পছন্দের যে সফটওয়্যারগুলি রয়েছে সেগুলি হলো, যারা পিসি ইউজ করেন তারা অবশ্যই ইউজ করতে পারেন মুভি মেকার। মুভি মেকারটা একদমই ফ্রি একটি সফটওয়্যার, ওটা যারা পিসি ইউজ করছেন তারা লিঙ্ক দেখিয়ে ডাউনলোড করে নিন, ডেসক্রিপশনে রয়েছে ডাউনলোড লিঙ্ক। সেকেন্ড, যারা ম্যাক ইউজ করছেন তারা আই মুভি ইউজ করতে পারে, আই মুভি ডাউনলোড করে নিতে পারেন। যারা ম্যাক ইউজ করছেন তাদেরও লিঙ্ক দেওয়া রয়েছে আমার ডেসক্রিপশনে। অ্যান্ড সেকেন্ড পয়েন্ট, যেটা আমার আরেকটি পছন্দের জায়গা, সেটা হচ্ছে হিট ফিল্ম। আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি যে হিট ফিল্ম একটি বেস্ট সফটওয়্যার, ফ্রি সফটওয়্যার যেটা আপনারা ইউজ করতে পারেন। এরপরে রয়েছে যেটা আমার পছন্দ, ফিল্মোরা। আমি বলতে চাই সোজা সাতটা কথা ফিল্মোরা নিয়ে, কারণ ফিল্মোরা সফটওয়্যার যে ফ্রি একটি কোড পাওয়া যায় সেই ফ্রি কোডটা কিন্তু আপনি অনলাইনে ইউজ করতে পারবেন না। অবশ্যই আমি বলবো ফিল্মোরা একটা বাজেট সফটওয়্যার, কিন্তু যেটা আমরা ইউজ করি ফিল্মোরা কিন্তু লাইফ টাইম আপনি 5000 মতো লাগে। সেই 5000 পে করে কিন্তু লাইফ টাইম আপনি ফিল্মোরা ভিডিও এডিটিং অ্যাপটি ইউজ করতে পারবেন। আপনারা যেটা করেন ফিল্মোরার ক্ষেত্রে, সেক্ষেত্রে হলো আপনারা এটা অনলাইন ইউজ করতে পারেন না, অফলাইন করেন। আর যখনই আপনি অনলাইনে যান তখনই যে কোডটি আপনি ইউজ করেন সেই কোডটি ওরা ইনভ্যালিড করে দেয়। সেক্ষেত্রে আমি বলবো কিছু টাকা দিয়ে ফিল্মোরা একটা খুব ভালো সফটওয়্যার, আপনারা কিছু পেড করে এই ফিল্মোরা সফটওয়্যার ডাউনলোড করতে পারেন। এরও লিঙ্ক রয়েছে আমার এই ভিডিও ডেসক্রিপশনে। এবং তারপরে যেটা আমি বলবো, ফ্রি সফটওয়্যার অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিসি বা অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিএস6, এই সফটওয়্যারটা কিন্তু একেবারেই ফ্রি। আমি আমার আগের ভিডিওতেও বলেছিলাম যে এই সফটওয়্যারটা একেবারেই ফ্রি। এই সফটওয়্যারটা একটা খুবই ভালো এবং খুবই পারফেক্ট ভিডিও এডিটিং সফটওয়্যার। এরপর ভিডিও এডিটিং নিয়ে কতগুলো কথা আমার বলা উচিত। ভিডিও এডিটিংটা একেবারেই, কিন্তু ভিডিও এডিটিং যতটা সোজা ভাবছেন নয়, এর পিছনে যে কাজগুলি রয়েছে সেগুলি হচ্ছে ক্যামেরা পারফেকশন। আপনি যখন ভিডিও এডিটিং করবেন ক্যামেরাটা যেন একদম নড়বড়ে না হয়, ক্যামেরাটা যেন একদম স্ট্যান্ডে থাকে, স্থির থাকে, যেন ছবিটা নড়বড়ে হলে কিন্তু সেটা এডিটিং করতে অসুবিধা হবে। অতএব একটা পারফেকশন ফিক্সড ক্যামেরাটাকে রাখার জন্য একটা স্ট্যান্ড ইউজ করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ লাইট যেন থাকে। সেই জন্য বেশ কয়েকটি আপনি বাড়ির আলো ইউজ করতে পারেন। আলোটা কিন্তু একেবারে মাথার উপরে টপ ফ্লোরে রাখা চলবে না, আলোটা এমনভাবে রাখতে হবে যেন আমার মুখের সামনে থাকে আলোটা, এবং সেরকম ধরনের হোয়াইট কালারের আলো আপনি ইউজ করতে পারেন। এবং ব্যাকে আপনি অবভিয়াসলি গ্রিন স্ক্রিনও রাখতে পারেন বা আপনি কোনো ফাঁকা জায়গাতেও শ্যুট করতে পারেন আপনার বাড়ির মধ্যে, বা বাইরে শ্যুট করতে পারলে ভালো, বাইরে শ্যুট করতে পারলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে আপনি পর্যাপ্ত পরিমাণ আলো পাবেন। কিন্তু যেটা সবচেয়ে বেশি অসুবিধা হবে আপনার ক্ষেত্রে ভিডিও শ্যুটিংয়ের ক্ষেত্রে, বাইরে শ্যুটিং করলে প্রচুর পরিমাণে ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে। এই ক্ষেত্রে বলবো ফিল্মোরা সফটওয়্যারটা এত ভালো সফটওয়্যার যে বাইরের যে নয়েজটা আসছে সেটা কিন্তু ওরা পারফেকশন আটকে দিতে পারে। ফিল্মোরা সফটওয়্যারটির মধ্যে যে নয়েজ রিডাকশন রয়েছে সেটাতে কিন্তু বাইরের কোলাহলটা একেবারেই শোনা যাবে না এবং ভিডিওটা পারফেক্ট আসবে। সেক্ষেত্রে আমি রেকমেন্ড করতে চাই ফিল্মোরা, যেটা কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মধ্যে নেই। নয়েজ রিডাকশন সেরকমভাবে কিন্তু অতটাও ভালো লাগে না যতটা ফিল্মোরাতে লাগে। এক্ষেত্রে আমি বলবো এটা আপনারা যথারীতিভাবে ইউজ করতে পারেন। তাছাড়া তো রয়েছে আপনাদের যেটা সফটওয়্যার পাশাপাশি যেটা যদি আপনার ফোনে ইউজ করতে পারে সেটা অবভিয়াসলি রয়েছে আপনাদের কাইনমাস্টার। কাইনমাস্টার অবভিয়াসলি একটা ফ্রি সফটওয়্যার, আপনারা অনেক ক্ষেত্রে লিঙ্ক পেয়ে থাকেন। কিন্তু আমি বলবো কাইনমাস্টার যে ফ্রি যে লিঙ্কটি রয়েছে সেক্ষেত্রে কিন্তু সব রকম এলিমেন্ট কিন্তু আপনি পাবেন না, আপডেটেড হবে না। আমি এটা নিজে ইউজ করে দেখেছি। কাইনমাস্টারে যেটা মান্থলি পেমেন্ট লাগে 250 করে মিনিমাম লাগে, 250 করে, সেটা যদি আপনি ইউজ করতে পারেন বিভিন্ন রকম এলিমেন্ট, বিভিন্ন রকম মিউজিক আপনি কিন্তু কাইনমাস্টারে পাবেন। এই ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে একটা কথা আমার বলা জরুরি, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি লাইট পারফেকশন, সাউন্ড পারফেকশন, ক্যামেরা পারফেকশন সবই হলো, কিন্তু এক্ষেত্রে যেটা বিশেষ জরুরি মিউজিক। আপনার ভিডিওটা যেরকম ধরনের, যদি একটু হ্যাপিয়েস্ট ভিডিওটা হয় তাহলে কিন্তু আপনি একটু উৎফুল্ল বা একটু হ্যাপি টাইপের একটা কিছু মিউজিক দিতে হবে, স্যাড হলে স্যাডের মিউজিক দিতে হবে, বা নর্মাল চলে একটা নর্মাল প্লেন একটা মিউজিক দিয়ে রাখতে হবে। মিউজিক কিন্তু ভীষণ মাস্ট প্রতিটা ভিডিওর ক্ষেত্রে। অতএব মিউজিক চয়েসের একটা সেন্স থাকা কিন্তু সবার ক্ষেত্রে খুব দরকার। এগুলো সব পারফেকশন দিতে পারলে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন এবং যিনি বক্তা বা আপনি যেভাবে ভিডিওটা শ্যুট করছেন সেটাও কিন্তু পারফেক্ট হওয়া যায়। আপনি যেন ক্যামেরা লেন্সের দিকে, ক্যামেরা অ্যাঙ্গেলের দিকে ঠিকঠাক তাকিয়ে কথা বলতে হবে। আমি যদি ক্যামেরা লেন্সের থেকে দিক থেকে ওদিকে সরে যান তাহলে কি
কিন্তু আপনাকে যে দেখবে সে কনফিউজ হয়ে যাবে যে কথাটা আপনি কাকে বলছেন, তাই ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলাটাও জরুরি। অবশ্যই আপনাদের যদি এই ভিডিওটা আমার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন টেকনিক্যাল সমাজের চ্যানেলকে, এবং যারা ফেসবুক থেকে দেখছে তারা অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক করবেন। এবং এরকম ভিডিও টিউটোরিয়াল আমি পরে আরও আনব। আপনাদের যদি আরও কিছু জানার থাকে আমি আমার সমস্তটুকু দিয়ে আমার সমস্তটুকু এক্সপিরিয়েন্স দিয়ে আপনাদেরকে ভিডিও এডিটিং শেখাতে আমি আছি থাকবো।